Yasya prasadad bhagavat prasadu Yasya prasadam navati kutubi Dheyam stubam stasya yashastri sandham Vande Guru Sri Charanaravindam Ajanulambita Bhujo Kanaka Vadato Sankirtanaika Pitaro Kamalayatakshu Vishambhara Dijavara Brahmani Bhyanamashtritya Dharmani
Bhakshi Sanatana Narayana Namashritya Narancaiva Narottamam Devi Saraswati Vaishantato Jayamudirae Jayarupa Sanatana Bhatta Raghunatha Sri Jiva Gopala Bhatta Dasa Raghunatha Eichai Goshahir Kari Charana Vandana Jaha Vaite Vigna Nashaya Bhishta Purana Durgami Padhimendhasya Sthalat Pada Gatir Muhu Shakripa Jashtidanino Santa Santya Balam Banam Hantai amadri ravala haridasa varjo Jadaram krishna charana sparsha pramodaha Manam tanati sahago ganayurya Stayurja paniya sujavasa kandara kandamulai Sarvedanta Sar Mahapuran Shri Srimad Bhagavate Dashamaskandhe Ego Vingsha Adhyaye Bhagavat Prabhupta Charan Paramahamsa Shiromani Sripad Shukadev Muni Maharaj Parikshitir Sabhay Sri Praja Alagani Purparagamay Benugiti Varnana Kacche Ei Shloke Praja Vala Bolle Hantaya Madri Ravala Haridasa Varjo Jadaram Krishna Charana Sparsha Pramodaha Manam Tanati Sahago Ganayo Stayurja Pani Asuja Vasakandara Kandamulai Hanto Ashchurje He Avala He Shokigan Ayam Adri Haridasa Varjo Eje Giriraj Govardhan Ini Hocchen Sab Haridasa Ganir Shreshtho Jasmat Sha Ramakrishna Charano Sparsha Pramoda Ram Evam Sri Krishna Charano Sparshi Satato Anandito Thakeli Sab Samaye Charane Sparsha Bhacchen Saha Go Ganayo Stayo Ar Gavigan Sange Shri Krishna Valadeve Paniya Sujavasa Kandara Kandamulai Manam Tanoti Jharnar Paniya Jal Sujavasa Oti Sugandhrita Gavigonir Bhakir Komol Trino Ar Sri Sri Ram Krishnir Biharis Thaam Monoram Kanda
কন্দর কন্দমূলই কত রকম কন্দমূল ফল মূল ইত্যাদির দ্বারা মানব তনতি তয় নানা প্রকারে সেবা করেন ইনি এই পার্শ্বদগণ এবং গোপগণ সঙ্গে কৃষ্ণ বলদেবে ইতিপূর্বে ব্রজসুন্দরীগণ যে পুলিন্দ রমণীগণের সৌভাগ্যের কথা বললেন যে শ্রীকৃষ্ণ কোন কান্দার বক্ষে লিপ্ত যে কুমকুম যখন তার বক্ষে চরণ দিলেন সেই কুমকুম কৃষ্ণের শ্রীচরণ তলে লিপ্ত হয়ে গেল এবং তিনি যখন শীঘ্র সেই স্থানের থেকে গমন করলেন তখন তিনির উপরে কুমকুম লগ্ন হয়ে যায় এটা স্বাভাবিক রাধারানীর বক্ষস্থলে শ্রীকৃষ্ণের চরণের কুমকুম লিপ্ত হয় অন্য কারণ এই কুমকুমটা রাধারানীর বুকে সেই কুমকুম অদ্ভুত গুণমণ্ডিত পুলিন্দ রমণীগণ কাষ্ঠ আহরণ করতে এসে দৈবাৎ সেই স্থানে কুমকুমের গন্ধে তারা পরমানন্দিত চিত্তে আর সেই কুমকুম নিয়ে তিনি তারা তাদের নিজেদের মুখে এবং বক্ষে লেপন করেন আর কুমকুম দর্শনে তাদের হৃদয়ে উদ্ভূত যে কন্দর্প পীড়া সেই পীড়াকে তারা প্রশমিত করে এখন এই যে বাক্য এর দ্বারা পরম গম্ভীর ব্রজসুন্দরীগণের অন্তরের যে ভাব সেইটা কিছুটা উন্মুক্ত হয়েই পড়ল অর্থাৎ ব্রজবালাগণেরও ওই অবস্থা এই জন্য শীঘ্র তারা যাতে অন্তরের ভাবের আবরণ দিতে পারে তাদেরও তো মনে পীড়া পুলিন্দ রমণীগণের যেমন অন্তরে পীড়া ব্যথা এদেরও তো মনে বেদনা ব্যথা তো ওই জন্য তারা অন্তরের ভাব ভাব আবরণ দিতে চাইছে শীঘ্র সেই ভাবে তারা মনে মনে ভাবলেন যে আমাদের মনের ভাবটা ডাকাত করবে এমন কিছু প্রসঙ্গ আলোচনা আরম্ভ করব তখন শ্রী গিরিরাজ গোবর্ধনের মহিমা সেবা এবং শ্রী শ্রী কৃষ্ণ বলদেবের গোপ বালকগণের কথা বলে তাদের হৃদয়ের উন্মুক্ত ভাবকে আবৃত করছে কেউ যাতে বুঝতে না পারে হন্তায় অমদ্রির অবলা হরিদাস বর্জ যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদহ আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী পদের মতে এই যে এই শ্লোকটি এটিও রাধারানীরই উক্তি উনি লিখেছেন গিরিনিপ হরিদাস শ্রেণী বর্জেতি নামামৃতমিদমুদিতং শ্রী রাধিকা বক্রচন্দ্রা এই যে হরিদাস বর্জ্য উপাধিটি এটি শ্রী রাধারানীর শ্রীমুখের থেকে উচ্চারিত গিরিরাজ গোবর্ধনকে উনি হরিদাস বর্জ্য উপাধি দিয়েছেন রাধারানী নিজে
ব্রজনবতী লকতে ক্লিপ্ত বেদই স্ফুটং মে। সমস্ত বেদ শাস্ত্র এই হরিদাস বর্জ্য শ্রী গোবর্ধনকে ব্রজের অভিনব সৌভাগ্য তিলক রূপে বর্ণনা করেছে। ব্রজ বসুন্ধরার ললাটের যেন সৌভাগ্য তিলক গোবর্ধন। সুতরাং নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধন ত্বম, আমার কামনা পূর্তির জন্য হে গোবর্ধন তুমি নিজের নিকটে তোমার তটে আমায় বসবাস করাও, এই প্রার্থনা জানিয়েছেন। সুতরাং এই গোবর্ধন সাক্ষাৎ বৈষ্ণবানাং যথাসম্ভু এই সমস্ত ভাগবত শ্রেষ্ঠ যে শ্রীমন মহাদেব তার থেকেও অতীব বন্দনীয় শ্রীমদ রঘুনাথ দাসগোস্বামী পার্বত্য, এই যে ব্রজওয়ালা অর্থাৎ শ্রী রাধারানী সাক্ষাৎ শ্রীমুখে গিরিরাজের মহিমা বলছে। অন্তায় বদ্রী অবলা হরিদাস বর্জ্য, তো এই যে শ্রীমন মহাদেব রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন মহাদেবের থেকেও উনি তো বৈষ্ণবরা, কিন্তু গিরিরাজ গোবর্ধন ওনার থেকেও শ্রেষ্ঠ। কি করে শ্রেষ্ঠ হলেন? বললেন দেখুন ভাগবতের তৃতীয় স্কন্ধে ২৮ অধ্যায়ে আমরা দেখতে পাই মহাদেবের মহিমা বর্ণন প্রসঙ্গে, ধ্যান প্রসঙ্গে, ওটা ধ্যান যোগ কপিল দেবতী সম্পাদ, মহাদেবের এত মহিমা কেন? যৌচ নিঃসৃত শরীর প্রবর তকেন তীর্থে ন মূর্ধ্নি অধিকৃতে ন শিব শিব। ভগবানের শ্রীচরণ দৌত যে জল শ্রী গঙ্গা, যখন ভগীরথ এই ধরণীতে গঙ্গা আনয়ন করেন তখন গঙ্গা তাকে বললেন বৎস আমি যাব, তুমি এতখানি আরাধনা করেছ কিন্তু আমি যে এই যে নিজের লোকের থেকে সেখানে পতিত হব, তো আমার প্রথম বেগটা ধারণ করবে কে? ভগীরথ বললেন হে মাত্র আমি ক্ষুদ্র জীব, আমি কি জানি যে আপনার কত প্রবল বেগ, এই পৃথিবীতে কে এমন আছেন যে আপনার বেগ ধারণ করতে সমর্থ, আপনি বলুন না তাহলে আমি তাকেও আরাধনায় সন্তুষ্ট করব, শুধু আপনাকে নিয়ে যাব এইটাই তো আমার লক্ষ্য। মাতা গঙ্গা বললেন বৎস একজনই আছে তার নাম শ্রীমন মহাদেব, উনি আমার প্রথম বেগ ধারণ করতে সমর্থ। ভগীরথ শ্রীমন মহাদেবের আরাধনা করলেন, উনি আশুতোষ শীঘ্রই সন্তুষ্ট হলেন এবং বললেন বৎস গঙ্গাদেবী আসুন আমি মস্তকে ধারণ করব ওনাকে। তার স্বীকৃতি পেয়ে গঙ্গাদেবী তার মস্তকের উপরে এলেন, তিনি জটা জুট বিস্তার করে আর উগ্র রূপে দাঁড়িয়েছিলেন। গঙ্গা দেবী আকাশের থেকে সেই জটার অন্যে সেই ঘুরতে লাগলেন, ঘুরতে 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 সেই জটার ফাঁক দিয়ে যে গঙ্গা দেবী বেরিয়ে এলেন এই তিনি আমাদের দৃশ্যমানা গঙ্গা দেবী, আমরা যা দেখতে পাই।
ভাগবত বলছেন যে মহাদেব তিনি এই গঙ্গাকে ধারণ করেই শিব হয়েছে, অর্থাৎ তিনি তো শিব আছেনই, আবার শিব নামের যোগ্য হয়েছে। এর অর্থ কি? অর্থাৎ এই গঙ্গাকে আনায়ন করে তিনি জগৎকে পবিত্র করেছেন। বিষ্ণু পাদত বাবা গঙ্গা স্নান করলেই ভক্তি লাভ, গঙ্গায় ডুব দিলেই ভক্তি লাভ। সারা জগৎ পবিত্র করছেন, এই জন্য উনি নিজেও মঙ্গলময় শিব, আরো তিনি আনন্দ লাভ করে ভক্তি লাভ করে গোবিন্দ চরণে সব জলটা সব সময় মাথার উপরে ধারণ করে আছে পুরো গঙ্গাকে। এটা ওনার ভক্তিরই প্রভাব, ওনার মহিমা আরো বেড়ে গেল, আর উনি জগৎকে গঙ্গা দান করলেন। গঙ্গার দর্শনে স্পর্শনে প্রণামে স্নানে পানে ভক্তি লাভ করে কত কত ব্যক্তি উদ্ধার হয়ে চলে যাচ্ছে। তো উনি এই জন্য শিব, শিব শিব ভূত অর্থাৎ মঙ্গল প্রদাতা। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন আমাদের গিরিরাজ গোবর্ধন তার থেকেও অধিক শিব। বললেন কেন? বললেন গঙ্গা কট্টধিকং বকারি পদজ অরিষ্ট অরিষ্টারি পুণ্যং বহন। তিনি মাথার উপরে বহন করছেন কৃষ্ণকুণ্ড, উনি মাথার উপরে বহন করছেন বিষ্ণু পাদদ গঙ্গাকে, সাদৃশ্য দেখাচ্ছেন। আর গিরিরাজ গোবর্ধন মাথার উপরে বহন করছেন কৃষ্ণকুণ্ড শ্যামকুণ্ড। এই তো গিরিরাজ। ভক্তা য শিরসা নতেন সততং প্রিয়ান শিবাত অপি অভূত। বললেন এই যে কৃষ্ণকুণ্ডকে বহন করে উনি শিব অপেক্ষা ভগবান শ্রীকৃষ্ণের অধিক প্রিয় হয়েছেন। এই গিরিরাজ। তার উপরে আবার রাধাকুণ্ড মণি, রাধাকুণ্ড মণি মত মুরজি প্রৌরভ প্রসাদং তথত। শ্রীকৃষ্ণ যখন তার এই কুণ্ডকে প্রকাশ করলেন অরিষ্ট কুণ্ড, রাধারানী ও সখীগণের সঙ্গে যখন খনন করলেন প্রকাশিত হলো রাধা কুণ্ড, তখন রাধা কুণ্ডের সৌন্দর্য মাধুর্য দর্শনে শ্রীকৃষ্ণ এত আকৃষ্ট হলেন, বললেন প্রিয়ে তোমার কুণ্ডের মহিমা আমার কুণ্ডের থেকে বিশ্বে অধিক, এবং কৃষ্ণ সতত রাধা কুণ্ডে স্নান করেন জলবিহার করেন, এই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, কই আমরা তো কিছু দেখতে পাই না, কিছু বুঝতেও তো পাই না যে এখানে এত লীলা চলছে, কেন বুঝি না দেখি না। বলে প্রেম না হলে দেখা বোঝা যাবে না, সাধন ভজন করে প্রেম লাভ করতে হবে। রাধারানী এবং সখীগণ সঙ্গে জলক্রীড়া করেন, এই জন্য অরিষ্ট কুণ্ড গঙ্গার থেকে অধিক। কেন শ্যামকুণ্ড গঙ্গার থেকে অধিক? বলেন নিত্য রাধারানী এখানে স্নান করেন জল বিহার করেন। যখন উনি অরিষ্টকে নাশ করে পাশনির গোড়ালির আঘাত করলেন, তখন ভগবতী গঙ্গার জলই তো আগে উঠল, তারপরে তীর্থগুলির নাম করে কৃষ্ণ আহ্বান করছে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ অদ্রতিষ্ঠ, সবাই আসছেন, সব তীর্থ এসে প্রবেশ করলেন অরিষ্ট কুণ্ডে এই শ্যামকুণ্ডে। অতএব গিরিরাজ সতত মস্তকে ধারণ করে আছেন,
এই অরিষ্ট কুণ্ড এছাড়া রাধা কুণ্ড মাথায় নিয়েছেন উনি গিরিরাষ্ট্র শয়ন করে আছেন যেন এই জন্য যারা ভক্তি কামী তারা এই গোবর্ধনকে কে না আশ্রয় করবে যিনি ভক্তিপূর্বক এইভাবে বিশ্বে মহাদেবের থেকেও অধিক প্রিয় হলেন মহাদেব তো গঙ্গাকে মাথায় নিয়ে চলাফেরা করে এদিকে ওদিকে যান গিরিরাজ গোবর্ধন তো কোথায় যান না ইনি তো এখানে পড়েই আছে মাথায় নিয়ে আর একটা কথা এই যে কুণ্ডদ্বয়কে উনি মস্তকে ধারণ করেছেন সেটি মাধুর্য মূর্তি স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনের শ্রীচরণের পাশ্চি ঘাতে যার প্রাগট্য বামন দেবের চরণামৃত গঙ্গা তো বামন দেবের চরণামৃত ত্রিবিক্রম ভগবানের আর শ্যামকুণ্ড কার চরণামৃত বললেন স্বয়ং ভগবান মাধুর্য মূর্তি শ্রীকৃষ্ণের চরণামৃত ওনার স্নান জল ওই যে চরণে আঘাত করলেন মাটি ফেটে গেল ভগবতী গঙ্গার জল এসে প্রথমে তো ওনার চরণই প্রক্ষালন করলো উনি তো আগে স্নান করলেন সুতরাং কৃষ্ণের ইচ্ছায় ব্রহ্মাণ্ডের নিখিল তীর্থরাজি যাতে আবির্ভাব ঘটেছে সেই শ্যামকুণ্ড যে কোটি গঙ্গা অপেক্ষাও মহামহিমা সলঙ্কৃত হবেন এতে আর সন্দেহের অবকাশই থাকতে পারে দেখুন রঘুনাথ দাস গোস্বামী পদের অনুভূতি উনি বলছেন যে শ্যামকুণ্ড হচ্ছে গঙ্গা কোটি অধিক কোটি কোটি গঙ্গার থেকেও শ্যামকুণ্ডের মহিমা বেশি সবই অনুভবের কথা অনুভবের বিষয় যাই হোক এইরূপ শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে মাথায় নিয়ে ইনি মহাদেব অপেক্ষাও কৃষ্ণের প্রিয় হয়েছেন এতাদৃশ যে এই গিরিরাজ অন্তায় মন্ত্রীর অবলা হরিদাস বর্জ আমার একটা মহিমা গিরিরাজে সেটা হচ্ছে সপ্তাহকাল শ্রীকৃষ্ণ এই গিরিরাজকে বাম হস্তের একটি অঙ্গুলিতে ধারণ করে ব্রজধামকে রক্ষা করলেন ইন্দ্রের বৃষ্টিপাত থেকে উৎপাত থেকে ব্রজবাসীগণকে রক্ষা করেছেন সাত দিন সাত রাত্র আর গিরিরাজের মহিমা অধিক রূপে প্রকাশ করেছেন তাকে খ্যাত করেছেন হরিদাস বর্জ রূপে এই একটা বিশেষ মহিমা এই যে অতুলনীয় পার্শ্বদগণ সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা এইরকম সেবা সমগ্র ব্রজবাসী সবাই গিরিরাজ গোবর্ধনের দলে সেই সাত দিন সাত রাত্র তো এই সেবাটা অতুলনীয় কিনা এই জন্য এই সেবা দেখেই রাধারানী বিস্মিত হয়ে আর গিরিরাজকে হরিদাস বর্জ এই আখ্যা দিলেন ব্রহ্মাণ্ড মণ্ডলে যত হরিদাস রয়েছেন অথবা অপ্রাকৃত জগতেও যত হরিদাস রয়েছেন তাদের মধ্যে ইনি শ্রেষ্ঠ হরিদাস গণের মধ্যে শ্রেষ্ঠ এই জন্য হরিদাস বর্জ এই কেন বললেন হরি কাকে বলা হয় এখানে যে হরিদাস বর্জ বলছে বৈষ্ণব দশমিকার আরেকটা অর্থ করছে হরি কাকে বলা যায় যিনি সকল বিশ্বের অমঙ্গল তাপকে হরণ করেন তারই তো নাম হরি নাকি অন্য কাউকে হরি বলা হয়
হরি শব্দের বহু অর্থ কোন দেবদেবীকে হরি বলা হয়? ভগবানকেই একমাত্র হরি বলা হয়। বিশ্বের তাপ অমঙ্গল কে হরণ করতে পারেন? সবার হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম সর্বমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন। আগে অমঙ্গল হরণ করবেন হরি, দেখবেন যে ভক্তের হৃদয়টি এতদিনে অমঙ্গলে ভরা ছিল, বুকের ভিতরটা এখন তো খালি হয়ে গেল। সব অমঙ্গল উনি হরণ করে নিলেন, তো বুকটা তো অমঙ্গলে ভরা ছিল, এখন তো বুকটা খালি হয়ে গেল। এই এটিকে তো ভরে দিতে হবে, বুকটা খালি রাখলে তো চলবে না। অতএব প্রেম দিয়ে হৃদয়টিকে ভরে দিলেন। এই দুটো কারণেই তার নাম হচ্ছে হরি, হরণ করেন আর প্রেম দিয়ে ভরে দেন। বুকটাকে খালি করলেন, ভক্তি প্রেম দিয়ে ভরে দিলেন, সোজা কথা। আজ সেই হরি বললেন, এই হরি গিরিরাজ গোবর্ধনের অধিষ্ঠাতা, তিনি হরিদেব রূপে বিরাজ করছেন। গিরিরাজ গোবর্ধনের অধিষ্ঠাতাকে বললেন হরিদেব, গিরিরাজের উপরেই আছেন, সব সময় গিরিরাজের উপরে। ওই যে বিশাল মূর্তি ধারণ করে আর অন্নকূট ভোজন করলেন, ওই শ্রীমূর্তি বিরাজ করছেন এখন হরিদেব রূপে, গোপাল দেব রূপে। গিরিরাজের উপরে দুই দেবতা আছে, গোবর্ধনে হরিদেব আর আনরে গোপাল দেব। আরো এক প্রাচীন মূর্তি আছে দানিরা, দানঘাটির থেকে উপরে। এই হরিদেব হচ্ছেন গোবর্ধনের অধিষ্ঠাতা, গিরিরাজ নিজের অঙ্গে স্থান দিয়েছেন হরিদেবকে, গোপাল দেব আর তাকে সেবা করছেন। এই জন্য উনি হরিদাস গণের ভিতরে শ্রেষ্ঠ, সর্বভক্তের ভিতরে গিরিরাজ শ্রেষ্ঠ। উনি ভক্ত চূড়ামণি, কৃষ্ণ সেবক গণের ভিতরে সর্বশ্রেষ্ঠ। এ কথা কে বলছেন? রাধারানী বলছেন। বিশ্বে তো বহু হরিদাস রয়েছে, ধ্রুব মহাশয় রয়েছেন, প্রহ্লাদ মহাশয় রয়েছেন, কত কত ভক্ত, ভক্তের তো অভাব নাই, ভক্তের অভাব আছে সাধক, সিদ্ধ, মহাসিদ্ধ, পার্ষদ, নিত্যসিদ্ধ পার্ষদ, কত কত ভক্ত। ব্যাসদেবাদি রয়েছেন হরিদাস, নারদাদি রয়েছেন হরিদাস, হনুমন্তলাল রয়েছেন, গরুর বিশ্বক্ষেন আদি রয়েছেন, কত কত হরিদাস, সবাই তো হরিদাস। তাহলে ভাগবতে বিশেষ তিন হরিদাসের কথা যে পাওয়া যাবে? বললেন হ্যাঁ, ভাগবতে যখন বিশেষ সেবার প্রসঙ্গ এসেছে তখন সুখমণি তিনজনকে হরিদাস বলেছে, এটা বলা স্বাভাবিক। সবার কথা তো একবারে বলা যায় না, যখন যার যে বিষয়ে প্রসঙ্গ আসে সেই প্রসঙ্গে তার মহিমার গান হয়, তাই বলে কি অন্যের মহিমা কম? যখন যার প্রসঙ্গ আসে তখন তার মহিমা লোকে তুলে ধরে। এর অর্থ কি এই অন্যের মহিমা কম? তা তো না। যখন এক হরিদাস হচ্ছেন মহারাজ যুধিষ্ঠির, হরিদাসস্য রাজর্ষি রাজসূয় মহোদয়ম্, শ্রীমদ্ ভাগবতের 75 অধ্যায়ে দশম স্কন্ধে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করলেন ইন্দ্রপ্রস্থে,
তখন বললেন এই রাষ্ট্র যজ্ঞ করে মহোদয়ম অর্থাৎ বিশাল যজ্ঞ সম্পন্ন করলেন হরিদাস শ্রী শ্রী যুধিষ্ঠির মহারাজ। আচ্ছা এখন এই যে রাষ্ট্র যজ্ঞ কি ভক্ত করেন নাকি? ভক্ত রাষ্ট্র যজ্ঞ করেন না, এ তো কর্মীরা যারা করে স্বর্গাদি লাভের আকাঙ্ক্ষা। সুতরাং মহারাজ যুধিষ্ঠির তিনি কৃষ্ণের এত বড় ভক্ত, তিনি আবার এই কর্মীর যে অনুষ্ঠান রাষ্ট্র যজ্ঞ, এই রাষ্ট্র যজ্ঞ করতে যাবেন কেন? বললেন যাবেন না ঠিকই, কিন্তু তবু যে গেলেন, কেন গেলেন? বললেন দুটি কারণ। কি কারণে? বললেন প্রথম এবং বিশিষ্ট কারণে তিনি মনে মনে চিন্তা করলেন যে সব সময় কৃষ্ণকে গৃহে রেখে সেবা করব, আমাদের এই হস্তিনাপুরে কৃষ্ণকে রেখে সেবা করব। তো এখন কৃষ্ণ তো বহু কাজে ব্যাপৃত, উনি তো এক জায়গায় থাকেন না, সব সময় তিনি এক স্থানে থাকবেন তা তো সম্ভব নয়, দ্বারকায় নিত্য নিবাস, তখন দ্বারকা লীলা চলছে, উনি দ্বারকায় যে সবসময় থাকেন তা নয়, এদিকে ওদিকে যেতেই হয়। উনি মনে মনে চিন্তা করলেন একটা বড় আড়ম্বরময় কাজ করব, উনি তো আমাদিগকে খুব ভালোবাসেন, প্রাণ অপেক্ষা ভালোবাসেন, চিন্তা করছেন মহারাজ যুধিষ্ঠির এমন একটা বিশাল যজ্ঞ করব যার জন্য সবসময় তিনি ব্যবস্থাপনায় আমাদের এখানে থাকবেন, এই ছলে তাকে আটকে রাখবো ইন্দ্রপ্রস্থে, আর আমি তার সেবা করব, তার শ্রীপাদ পদ্ম দর্শন করে ধন্য হব, একটা উৎসব মহোৎসব না থাকলে ওনাকে কোন ছলে নিমন্ত্রণ করে আনে, আর উনিও বা আমার কাছে দীর্ঘদিন থাকবেন কেন? একটা উৎসব মহোৎসব না হলে কেউ খামাখা কারো বাড়ি গিয়ে থাকে কেন থাকবে? এইরকম কি কাজ আছে মনে মনে স্থির করলেন দীর্ঘকাল ব্যাপী রাষ্ট্র যজ্ঞ করব। ভক্ত তো এসব করে না, রাষ্ট্র অশ্বমেধাদি দরকারও নেই, এটা তো এর মধ্যে তো দেবতার আরাধনা রয়েছে। কৃষ্ণকে সব ভার দিলেন ডেকে এনে দ্বারকা, কৃষ্ণ এত বিশাল যজ্ঞ, এত বহুদিন ব্যাপী, সারা ভারতের সবাই আসবেন, কত মুনি ঋষি আসবেন, কত ব্যয়বহুল, সবার সেবা শুশ্রূষা, আমি তো একা সমাধান করতে পারবো না, তোমার উপরে সব ভার দিলাম, সব তুমি দেখাশোনা করবে। এই এত বড় যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে, তুমি এখানের কর্তা, মনে করো তুমি যজ্ঞ করছো, আমি কেউ নয় কিছু নই, তুমি সর্বে সর্বা, এই কাজে যা কিছু তুমি করবে তুমি করবে। মহাজন বললেন এটা তার একটা ছল, মহারাজ যুধিষ্ঠিরের ছল, আসলে এই রাষ্ট্র যজ্ঞ উনি অন্য কিছু নয়, এই যজ্ঞের ফল কৃষ্ণের সাক্ষাৎ দর্শন, কৃষ্ণের সেবা, ওনাকে আটকে রাখবে, ওনার মহিমাটাও জগৎ জানবে, সবাই কৃষ্ণকে দেখবে, যতদিন যজ্ঞ চলবে কৃষ্ণ এখানে উপস্থিত, উনি সর্বে সর্বা, কৃষ্ণকে তো নিজের গৃহে পাওয়া যাবে, প্রাণ ভরে সেবা করব, আর যদি প্রাণ ভরে সেবা ওনার করতে হয়, উনি তো তারকার বিশাল ঐশ্বর্যের ভিতরে থাকেন, বৈভবের দ্বারা পরিসেবিত হচ্ছেন, তাকে যদি প্রাণ ভরে সেবা করতে হয় তাহলে তারকার মতো বৈভব চাই। একজন বিশিষ্ট ব্যক্তি আসছেন, উনি যে পরিবেশে যে ভাবে উনি সেবিত হন, উনি আনন্দ পান,
সেই রকম পরিবেশ, সেই রকম বৈভব, সেই রকম তো উৎসব মহোৎসবের ব্যবস্থা চাই, তা না হলে উনি আনন্দ পাবেন কেন? ওই জন্য উনি রাসুর যজ্ঞ আরম্ভ করলেন। মহারাজ যুধিষ্ঠির বড় সুচতুর, যারা কারণ তিনি পরম কৃষ্ণ ভক্ত, চতুর না হলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না, এই জন্য দুটি কারণে রাসুর যজ্ঞ করলেন। তাই ভাগবত আখ্যা দিলেন হরিদাস, কৃষ্ণের সেবা দেখে নিজের ঘরে রেখে সব সময় সেবা করছেন শ্রীকৃষ্ণের, কৃষ্ণেরই তো অগ্র পূজা করলেন। আর একরকম আর এক হরিদাসের কথা ভাগবতে দেখা যায়, তিনি কে? কৃষ্ণং সংস্মারয়ন রেমে হরিদাস ব্রজ উকশাম, শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের ৪৭ অধ্যায়ে ৫৬ সংযোগ। এর আগেও হরিদাস বললেন শ্রী সুখদেব, কখন বললেন? বললেন উদ্ধব মহাশয় হচ্ছে এইখানে হরিদাস। কখন সেটি? বললেন যখন শ্রীকৃষ্ণ মথুরার থেকে ব্রজবাসীর সান্ত্বনার জন্য উদ্ধবকে ব্রজে পাঠিয়ে দিলেন, যাও মাতা পিতাকে সান্ত্বনা দাও, আমার জন্য তারা খুব কাঁদছে, যাও গিয়ে সান্ত্বনা দাও। আর আর ব্রজ সুন্দরীগণ অতিশয় আপ্ত আমার জন্য, যেহেতু তাদিগকেও সান্ত্বনা দিতে হবে, তারাও খুব কাঁদছেন। তা মন মনস্কা মদ প্রিয়া মদা মদার্থে তত্ত্ব দৈহিকা মামেব দ্বৈতং পৃষ্ঠং আত্মানং মনসা গতা। তুমি কখনো তাদের কাছে গিয়ে নিজের কথা বলবে না, তারা শুনবেনই না। যেমন ভজনানন্দী যারা, তাদের কাছে গিয়ে যদি আপনারা তাদের কাছে গিয়ে যদি ছড়বেচর কোনো কথা কেউ বলে, তারা শুনবেই না, বিরক্ত হবে। তারা কি শুনবে? বলেন শাস্ত্রের কথা, ভগবানের কথা শুনতে তারা ভালোবাসে, অন্য কথা শুনতে তারা ভালোবাসেন না, উঠে পালিয়ে যাবে, বিরক্ত হবে, অপরাধ হবে। বললেন ঠিক তেমনি ব্রজবালাগণ তোমার কথা কিন্তু কিছুই শুনবেন না, তুমি যা বলবে তারা কৃষ্ণগত প্রাণা কৃষ্ণগত মনা, তাদের সর্বেন্দ্রিয়ে ভিতরে বাইরে কৃষ্ণ, এই জন্য যখনই বলবে তখন বলবে শ্রীকৃষ্ণ এই কথা বলছেন আপনাদেরকে, তবে দেখবে কান পাতবে, তা নাহলে তোমার দিকে তাকাবেই না, কানই পাতবে না, তুমি তোমার মতো বলে গেলে। এই অতএব ব্রজবাসীগণকে সান্ত্বনার জন্য উদ্ধবকেই পাঠিয়ে দিলেন। কেন উদ্ধবকে পাঠালেন? এই জন্য পাঠালেন, তিনি নিজেই বলেছেন যে ভক্তগণের ভিতরে আমি তুমি, অর্থাৎ উদ্ধব এত বড় ভক্ত, তার মতো জগতে আর ভক্ত কেউ নেই, ভক্ত তো সবাই। বললেন তথাপি সেবা সৌভাগ্যে অনুভূতি সৌভাগ্যে ভক্তদের ভিতরেও তরতম আছে, এটা তো মানতেই হবে। প্রকারান্তরে কৃষ্ণ এটি বললেন যে তোমাতে আমাতে কোনো ভেদ নেই, এই জন্য আমি তোমাকে পাঠালাম, যাও তো শ্রীকৃষ্ণের প্রসাদি মালায় বেশভূষায় সুসজ্জিত হয়ে শ্রী উদ্ধব এলেন। নন্দ মহারাজ মাতা যশোমতির ক্রন্দন দর্শনে উদ্ধবের চিত্ত বিগলিত হলো, এখানের যে দুঃখদ পরিবেশ, কি সান্ত্বনা দেবেন? উদ্ধব ভাবছেন কেন এদের সান্ত্বনার জন্য আমাকে পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ, কৃষ্ণ তো নিজে আসতে পারতেন, উনি নিজে না এসে
আর আমাকে পাঠিয়ে দিলেন বাবা মার সান্তনার জন্য, বাবা মা এত ভালোবাসেন কাদের তার জন্য আমাকে পাঠিয়ে দিলেন, আমার কথায় তাদের দুঃখ যাবে নাকি? আমাকে পাঠানো তো ঠিক হয়নি, এদের সান্তনা হতেই পারে না আমার দ্বারা। অতএব এই সান্তনা দিলেন যে বাবা আপনি এত কাঁদছেন কেন, তিনি অবশ্যই আসবেন, আসবেনই আসবেন। আর আমি আপনাকে যে কথা বলতে চাই সেটা এতটুকুই বলবো যে আপনি ধৈর্য ধারণ করুন, কিছুদিন অপেক্ষা করুন, এত বিহ্বল হবেন না, কারণ সব ব্রজবাসীর আদর্শই তো আপনি। আপনি যদি এই রকম কান্না করতে থাকেন তো ব্রজবাসীগণ তারাও তো কাঁদবেন, কি করে রক্ষা হবে? দাদিগকেও তো শান্ত করতে হবে আপনাকে, তাদের দিকেও তো আপনি দৃষ্টি দেবেন, আসবেনই আসবেন। কৃষ্ণ বাবা এত কাঁদছেন কেন, আমি আসবেনই আসবেন। এইরূপ সান্ত্বনা দিয়ে সকালবেলা বেরিয়ে গেলেন, উনি আর ভাষা খুঁজে পেলেন। ব্রজ সুন্দরীগণের অনেক খোঁজ করলেন, কোথায় ব্রজ সুন্দরীগণ, কোথায় কৃষ্ণপ্রিয়া গণ। অবশেষে ব্রজ সুন্দরীগণকে দেখতে গেলেন, অথবা কৃষ্ণ যাদের এত প্রশংসা করেন তারা এইরকম, এইরকম তাদের মূর্তি এত জীবনে কোনোদিন দেখিনি। যেরকম মূর্তি বিরহ বিরহে যে প্রকার তারা প্রেম বিহ্বল ছিন্ন মলিন বসন করেছেন, তারা ময়লা ছেঁড়া কাপড়, মুখ শুষ্ক হয়ে গেছে, সারা দেহ শুষ্ক, রাধারানীর হাতে চুড়ি নাই, চুড়িগুলি খুলে খুলে এত দেহ শুকিয়ে গেছে, কাঁদতে কাঁদতে না খেয়ে না ঘুমিয়ে তাদের হাতের চুড়িগুলো খসে পড়ে গেছে, হাতে চুড়ি থাকছে না, কি করবে, চুড়ি দিলে চুড়ি পড়ে যাবে, আর চুড়ি পরাই ভালো, আংটিগুলো পর্যন্ত খুলে পড়ে গেছে, এখন সদবা মানুষ সদবাতে কালিয়াতে থাকতে নেই, সেইখানে লাল সূত্র চুড়ি বদল, চুড়ি পড়ে যাচ্ছে তো। এইরকম বিরহী মূর্তি প্রথম দেখতে পেলেন কৃষ্ণ, এদের এত মহিমা বলেছেন, ওনার ভাষাই হারিয়ে গেল। দু চার দিন পরে ওনার ফিরে যাওয়ার কথা মথুরা, কিন্তু এদের দেখে এদের কথা শুনে এদের সান্নিধ্য পেয়ে বৃন্দাবন এত ভালো লাগলো। উভাসপতি চিত মাসান গোপীনাং বিনোদন সুচহ, কতিচিত মাসান, কত মাস থাকলেন উদ্ধব এখানে, বলেন 10 মাস থাকলেন, কি আশ্চর্য, মাত্র দু চার দিনের জন্য এসে আর 10 মাস এখানে থেকে গেলে, এখানে কি আছে, এখানে আছে নাকি জঙ্গলের ভিতরে, ব্যাখ্যাকাল লিখলেন 10 মাস, 10 মাস থেকে সান্ত্বনা দিলেন বারবার কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা গান করে। উদ্ধব মনে মনে ভাবলেন এইটাই আমার তীর্থ, এইখানে যে জাতীয় প্রেম যে জাতীয় সেবা করা যাবে, শ্রীকৃষ্ণ আমাদেরকে আমাকে এই সেবা দান করেছেন, কি সেবা, এদেরকে সান্ত্বনা দেওয়া যায় না, এদেরকে কৃষ্ণ কথা শোনানো যায়, এদেরকে কি কোনো সান্ত্বনা দেওয়া যায় নাকি, তবে এদেরকে কৃষ্ণ কথা শোনানো যায়, কৃষ্ণ স্মরণ করানো যায়, তাই উনি এদেরকে অনর্গল কৃষ্ণ কথা শোনাচ্ছেন। এত কৃষ্ণ কথা উনি শিখলেন কোথার থেকে, কৃষ্ণ কথাও তো শিখতে হয়, গুরু ধরে না শিখলে তো জীবনে কিছু হয় না, বলেন ওই যে শুনছেন শুনতে শুনতেই উনি শিখে নিচ্ছেন, শোনাটাও তো শেখা হয়, শোনার মধ্যে দিয়েই তো শেখা হয়, ওই যে ওরা কান্নাকাটি করতে করতে কৃষ্ণ কথা বলছেন, বাবা মা বলছেন, ব্রজবাসীরা বলছেন, যে উদ্ধব তো আর এদেশের মানুষ নয়, উনি তো আর দেখেননি, তুই শুনতে শুনতে শিখে যাচ্ছে, শিখে আর ওই কথাই ওদের কথাই ওদের শোনাচ্ছে। এই জন্য এই মরমী সেবা করলেন বলে সুখদেব ওনাকে হরিদাস করেছেন।
যে সেবা করে সেই তো প্রিয়দাস, কিন্তু রাধারানী বলছেন এই গিরিরাজ গোবর্ধনের মতো সেবা কেউ করতে পারে না। কিভাবে গিরিরা গোবর্ধন সেবা করছে, জল ফল কন্দরা কত কিছু দিয়ে নিজের শরীরটাকে বিছিয়ে রেখেছে। রামকৃষ্ণ সবসময় লীলা করছে, এরকম সেবা কে করতে পারে। সেবা করাই তো হরিদাসের বৈশিষ্ট্য, মহত্ব কি অপূর্ব। রাধারানী মুক্তি আর কত শিক্ষাপ্রদ, এই সমস্ত কথাগুলি শ্রীমন মহাপ্রভুর কৃপায় আনন্দ।